1 জুলাই ভারতবর্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। দেশের চিকিৎসা ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। সেই মহান ব্যক্তিকে সম্মান জানাতে এই দিনটিকে ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বিগত কয়েক মাস ধরে আমাদের পৃথিবী করোনা নামক কঠিন মহামারীর শিকার। এরকম দুঃসময় পৃথিবীতে বোধহয় আর কখনো আসেনি। এই কঠিন সময়ে তাদের কাছে আরও বেশি কঠিন যারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা ডাক্তার। কারণ আজকের দিনে তারা দিন রাত এক করে রোগীকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে অনেক আক্রান্ত মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরছেন। একজন ডাক্তার শুধুমাত্র তার সেবা দিয়েই মানুষের কাছে ঈশ্বরের পরের আসনটা দখল করেছেন। তাই উই আর রসুল পুরিয়ানের পক্ষ থেকে এই দিনটিকে সুন্দর এবং সার্থক করার জন্য তাদের প্রত্যেকটি সদস্য এগিয়ে যায় সেই সব ক্ষুদ্র ক্ষুদ্র ভগবানদের কুর্নিশ জানাতে। তাই উই আর রসুল পুরিয়ানের পক্ষ থেকে তাদের সাধ্যমতো প্রত্যেকটি ডাক্তারের হাতে লাল গোলাপ এবং মুখে মিষ্টি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিন রসুলপুর এবং রসুলপুর সহ আশপাশের বিভিন্ন মেডিকেল সব ঘুরে ঘুরে সারা দিন চলে ডাক্তারদের হার্দিক অভিনন্দন জানানোর পর্ব। এবং এই দিনে যারা করোনা মোকাবেলায় প্রথম সারির সৈনিক, সেই সব ডাক্তারদের এইভাবে অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে পেরে উই আর রসুলপুরিয়ানও গর্ববোধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেমারি লাইভ নিউজের পর্দায় সেই ছবি। উই আর রসুলপুরিয়ান, আমরা জানি লকডাউনের দুর্দিনে নিম্ন শ্রেণীর মানুষ যারা খেতে পাচ্ছিলেন না তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবং এর আগেও প্রত্যেকটি ডাক্তার এবং পুলিশকর্মী যারা করোনা মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সংবর্ধনার আয়োজন করেছিলেন এবং যে সমস্ত বৃদ্ধ বিধবা আছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই উই আর রসুলপুরিয়ান। এবং ডক্টরস ডে এই দিনে প্রত্যেকটি ডাক্তারের কাছে কাছে গিয়ে তাদের ফুল এবং তাদের মিষ্টি মুখ করানোর আয়োজন করাও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে মেমারি লাইভ। ভালো কাজ, মহৎ কাজ সমাজে অবশ্যই প্রশংসনীয়। তাই আমরা মেমারি লাইভ নিউজের পক্ষ থেকে উই আর রসুলপুরিয়ানের প্রত্যেকটি সদস্যদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ও তাদের এই মহৎ উদ্দেশ্যকে অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি। মেমারি লাইভ নিউজের প্রত্যেকটি দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারাও সমাজে ভালো কিছু করুন। দেখবেন পুরো সমাজ আনন্দ পাবেন এবং সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু আনন্দিত হবেন। নমস্কার, ভালো থাকবেন।